আমরা এই স্টোরে কাজ করেছিলাম এই স্টোরে গত ক্লাসে আমরা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেছিলাম কয়েকটি প্রোডাক্ট আপলোড করেছি দুটি একটি হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর একটি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আমার কথা শোনা যাচ্ছে জি আপনার কথা শোনা যাচ্ছে আচ্ছা তাহলে যে ক্লাস গুলো হয়েছে এগুলো ভালো করে বোঝা হয়েছে নাকি কোনো সমস্যা আছে না भैया কাল গত ক্লাসটা বাদ দিয়ে আগের ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি ইনশাআল্লাহ এটাও বুঝতে মানে বুঝতে পারছি আপনি যখন বুঝাইছেন তো আমার স্টেপ বাই স্টেপ মনে আছে কোথায় যাইতে হবে বাট আমার একটা প্রবলেম হয়েছিল মনটা খারাপ ছিল যার কারণে আমি প্র্যাকটিস করতে পারিনি আচ্ছা এখানে আমরা দুটি প্রোডাক্ট আপলোড করেছি একটি সিম্পল প্রোডাক্ট আর একটি ভেরিয়েবল প্রোডাক্ট এখন সব সময় যে আমাদের এইভাবে প্রোডাক্ট আপলোড করতে হবে বিষয়টা এমন না অনেক সময় আমরা সিএসপি ফাইল থেকেও প্রোডাক্ট ইনপুট করতে পারি যে অনেক সময় হয়তো দেখা যাবে অনেক বড় একটা সিএসপি ফাইল হয়তো ক্লায়েন্ট দিয়ে দেবে দুটা তিনটা চারটা আমরা এই সিএসপি ফাইল দিয়ে আমরা খুব সহজে আমাদের প্রোডাক্টগুলো আমরা ইনপুট করতে পারব মনে করো যদি কোনো ক্লায়েন্টের এক হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যদি এরকম প্রোডাক্ট থাকে তাহলে এগুলো এইভাবে ম্যানুয়ালি যদি ইম্পোর্ট করা হয় তাহলে অনেক সময় লাগবে যার জন্য অনেক সময় তারা এগুলো যারা ডাটা এন্ট্রির কাজ করে তারা এগুলো রেডি করে দেয় আমরা জাস্ট সিএসপি ফাইলটা আপলোড করে দেব ঠিক আছে তো এর জন্য আমাদের যেতে হবে এই যে ইম্পোর্টে এখানে দেখো আমি প্রোডাক্টে এসেছি যে প্রোডাক্ট যে এখানে আছে ওইখানে আমি ক্লিক করেছি ক্লিক করার পর এরপর ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না এখন ঠিক আছে জি এখন দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমি যে প্রোডাক্ট আছে প্রোডাক্টে আসলাম এখান থেকে ক্লিক করে ক্লিক করার পর এরপর দেখো এখানে দুটি প্রোডাক্ট আছে আমরা যেগুলো আপলোড করেছিলাম এখন আমি এখান থেকে আমি ইনপুটে ক্লিক করব যেহেতু এখন আমি সিএসবি ফাইল আপলোড করব আমি এখান থেকে ইনপুটে ক্লিক করব আর এক্সপোর্ট হচ্ছে মনে করো অনেকগুলো প্রোডাক্ট এখানে আছে আমি চাইলে এগুলো এক্সপোর্ট করে নিতে পারি সিএসবি ফাইল হিসাবে আমি যেহেতু এখন ইনপুট করব অন্য একটি ফাইল আপলোড করব আমি ইনপুটে ক্লিক করলাম এরপর যেই ফাইলটি আমি এখানে আপলোড করব এই যে অ্যাড ফাইলে ক্লিক করবো অথবা আমি ডাইরেক্ট ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারি আমি এখান থেকে একটি সিএসপি ফাইল সিলেক্ট করে দিলাম তারপর ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর এরপর আপলোড এন্ড প্রিভিউতে ক্লিক করব এখন এখানে আর কোনো কিছু করার দরকার নেই যেমন হচ্ছে ওভার রাইড প্রোডাক্ট যদি অন্য কোনো প্রোডাক্ট থাকে সেম তাহলে এগুলো ওভার রাইড করে ফেলবে কিনা এরকম অনেক কিছু এখানে দেওয়া আছে এগুলো না দিলেও চলবে যেহেতু আমি ওভার রাইড করতে চাচ্ছি না আমি জাস্ট আপলোড অ্যান্ড প্রিভিউতে ক্লিক করতেছি ক্লিক করার পর এরপর এরপর আবার ইনপুট প্রোডাক্টে ক্লিক করব প্রোডাক্টের অন্যান্য যা আছে প্রোডাক্ট স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি যদি থাকে তাহলে এগুলো আসবে তারপর প্রোডাক্ট টাইপ ব্রেন্ডর তারপর প্রাইস সব কিছু এখানে চলে আসবে এখন আমি ইনপুট প্রোডাক্টে ক্লিক করব একটু সময় নেবে এই যে বর্তমানে যে প্রভাবটি আছে এটি যদি আমি ক্লোজও করে দিই কোনো সমস্যা নয় প্রোডাক্ট ইনপুট হবে আর যদি আমি রাখতে চাই তাহলে কোনো সমস্যা নয় আমি রাখতে পারবো যদি আমি ক্লোজ করতে চাই যেমন ক্লোজ করে দিয়েছি এখন দেখো প্রোডাক্ট ইনপুট শুরু হয়ে গেছে এই যে এগুলো কিন্তু আমরা প্রোডাক্ট আপলোড করিনি দেখতে পাচ্ছ এই দেখ দি ভাই দেখাও আচ্ছা এগুলো কি ফাইলের মধ্যে ছিল ওই ফাইলটা আপলোড করার সাথে সাথে এগুলো আপলোড হয়ে গেছে হ্যাঁ এগুলো ফাইলের মধ্যে ছিল যখন আমরা ফাইল আপলোড করব ফাইল আপলোড করার সাথে সাথে এই ফাইলের যে পোর্টগুলো থাকবে এগুলো চলে আসবে এখন তো কো এই পোর্টগুলো এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছো জি দেখতে পাচ্ছি আচ্ছা যেগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে চলে আসবে যদি আমি এখানে রিফ্রেশ করি এখানে দেখো এখন দুটা প্রোডাক্ট আছে যখন আমি রিফ্রেশ করব রিফ্রেশ করার সাথে সাথে আরো অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখাবে দেখতে পাচ্ছ এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু আপলোড করি না এই ফাইলে ছিল ফাইলের সব প্রোডাক্ট এখন চলে আসছে ক্লিয়ার বিষয়টা জি ভাইয়া ওকে আচ্ছা তাহলে আমরা এতটুকু আমরা দেখেছি এখন আমরা চলে যাব মেনুতে দেখো এখানে একটা মেনু আছে হোম তারপর হচ্ছে ক্যাটালগ তারপর হচ্ছে কন্ট্যাক্ট এটা আমাদের চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব অনলাইন স্টোর এরপর হচ্ছে যে নেভিগেশন আছে নেভিগেশনে চলে যাব নেভিগেশনে চলে যাওয়ার পর এই যে মেইন মেনু আছে মেন মেনুতে ক্লিক করব মেন মেনুতে ক্লিক করার পর দেখো এখানে হোম আছে কেটালগ আছে তারপর কন্টাক্ট আছে এখন মনে করো কেটালগ যেটা আছে এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই যে ক্যাটালগ না দিয়ে আমি হয়তো সব দিয়ে দিলাম জাস্ট এখানে সব লিখে দেব তারপর অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করব তাহলে সব হয়ে যাবে এরপর আমি সেই বি ক্লিক করলাম এখন মনে করো আমার এখানে আরও কিছু পেজ আমার দরকার যেমন হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটে আরও অনেক ধরনের পেজ থাকে এগুলো হচ্ছে মেগামেনু এই যে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মেগা মেনু মেগা মেনু আমরা পরে দেখব যেমন সাপোর্টে ক্লিক করে দেখো এখানে কন্টাক্ট তারপর হচ্ছে হেল্প ডেস্ক তারপর হচ্ছে শিপিং তারপর রিটার্ন এরকম আরো অনেক কিছু আছে তারপর ব্রান্ড এখানে দুটি আছে রিটার্নের ওয়ারেন্টি পেজ একটা আছে অন্য আর কিছু নাই এখানে তো এখানে আমাদের কন্ট্যাক্ট যে পেজটি এটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় যখন আমরা একটা থিম ইনস্টল করি অটোমেটিক তৈরি হয়ে যায় কন্ট্যাক্ট পেজে যদি ক্লিক করি তাহলে এখানে একটা ফর্ম দেখতে পাবো এই যে নাম দেবে ইমেইল দেবে ফোন নাম্বার দেবে তারপর সে কী বলতে চায় সেটা এখানে লিখে সেন্ড করলে আমাদের মেইলে একটা মেইল চলে যাবে এটা অটোমেটিক্যালি তৈরি হয় ঠিক আছে মনে করো আরো যে পেজ আছে যেমন হচ্ছে হেল্প ডেস্ক তারপর হচ্ছে মনে করে করি অনেক কিছু থাকতে পারে এগুলো আমাদের তৈরি করতে হবে আপাতত আমি এগুলো তৈরি করার জন্য চলে যাব এই যে পেজ আছে দেখো অনলাইনে আমি ক্লিক করার পর নেভিগেশন আছে নেভিগেশনের উপরে পেজ আছে পেজেস ঠিক আছে এখানে দেখো কন্ট্যাক্ট আছে এখন আমার আরো অনেক ধরনের পেজের দরকার পড়তে পারে তখন আমি কি করব এড পেজে ক্লিক করব এড পেজে ক্লিক করার পর মনে করো আমার একটা অ্যাবাউট আস পেজের দরকার অ্যাবাউট আস পেজে টাইটেল দিলাম এরপর হচ্ছে এবাউটের যে কন্টেন্টগুলো আছে সব কন্টেন্ট এখানে থাকবে যেমন একটা কোম্পানির অ্যাবাউট আস এরকম থাকে যেমন তার কোম্পানি সম্পর্কে কিছু লেখা থাকে যেমন দেখো অ্যাবাউট আস পেজে এখানে কি আছে এই যে তাদের কোম্পানি সম্পর্কে কিছু লিখা আছে আর ইমেজ আছে আছে ঠিক তো এই কন্টেন্টগুলো মনে করো আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে পেজে এরকম থাকবে আমি জাস্ট এই কন্টেন্টগুলো এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এরপর সেই ক্লিক করলাম তাহলে আমার একটা পেজ তৈরি হয়ে গেল এখন মনে করো আরও একটা পেজ মনে করো কন্টাক্ট তো আমাদের আছে তারপর হচ্ছে যে পলিসি যে পেজগুলো আছে এখানে দেখো প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিস তারপর হচ্ছে রিটার্ন পলিসি এগুলো একটা ওয়েবসাইটে থাকবেই মনে করো হাউ টু এখানে কিভাবে সে প্রোডাক্ট কিনবে অন্যান্য কিছু দিয়ে আর একটা পেজ আছে যদি আমরা এরকম একটা পেজ তৈরি করতে চাই তাহলে আমরা তৈরি করতে পারবো আমি এখান থেকে ক্রিয়েট এনাদার পেজে ক্লিক করলাম একটা পেজ আমাদের তৈরি হয়ে গেছে অ্যাবাউটাস এরপর মনে করো হাউ টু একটা পেজ তৈরি করতে চাচ্ছি এরপর মনে করো এখানে আমি একটা টেক্সটটা এখানে দিয়ে দিলাম এরপর যে ভিডিও লিঙ্ক যেটা এটা আমরা এখানে দিতে পারি অথবা আমরা ভিডিওটা আপলোড করতে পারি ঠিক আছে এই যে ভিডিও যে আপ ইনসার্ট ভিডিও দেখা যাচ্ছে না এখানে ক্লিক করুন জি এখান থেকে আমরা ভিডিওটা এখানে আপলোড করে দিতে পারবো ঠিক আছে ঠিক আছে আমি আপাতত ভিডিও আপলোড করতেছি না জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ইনসার্ট ইমেজ আছে তারপর হচ্ছে ইনসার্ট ভিডিও দেখতে পাচ্ছো তো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি ইনসার্ট করে দিচ্ছি এই যে ইনসার্ট ভিডিওতে আবার ক্লিক করব আচ্ছা এখানে কিছু ইনস্ট্রাকশন আছে আচ্ছা এখানে যে আমাদের কুট যেটা মানে মনে করো ইউটিউবের একটা যদি ভিডিও হয় তাহলে এই কোডটা আমাদের এখানে জাস্ট এমবেডেড যে কোড যেটা আছে ওই কুটটা আমাদের এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে Once এখান থেকে আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে যে এমবেডেড এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কোড যেটা আছে এখানে। এই যে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে এরপর হচ্ছে আমি এখানে যাব যাওয়ার পর এখানে পেস্ট করে দেব। এরপর ইনসার্ট ভিডিওতে ক্লিক করব তাহলে দেখো এখানে একটা ভিডিও চলে আসছে। এখানে দেখা যাবে না এখানে দরকার নেই আমি জাস্ট সেভ ক্লিক করে ফেলাম তো এরকম আমরা জাস্ট এই কোডটা নিয়ে আসবো এখানে যে এমবিডেড যে কোড যেটা আছে এটা নিয়ে এখানে পেস্ট করে দেব যদি আর না হলে ডাইরেক্ট আমরা আপলোড করতে পারবো আমাদের এইচটিএমএল ফাইল হিসাবে এখানে ওকে আচ্ছা এরপর দেখো আরও অনেক ধরনের পেজ থাকে এই পেজগুলো আমরা পরে করতেছি এই পেজগুলো আপাতত আমি এখানে কয়েকটা পেজ করলাম এখানে দুটা পেজ করলাম এখন মনে করো এই পেজগুলো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখাবে না এই যে জাস্ট আমি এখানে সব চেঞ্জ করেছি টাইটেলটা এখানে দেখাচ্ছে বাকিগুলো এখানে দেখাচ্ছে না এগুলো দেখানোর জন্য আমার আবার নেভিগেশনে যেতে হবে নেভিগেশনে যাওয়ার পর এরপর আমাকে আবার মেন মেনুতে ক্লিক করতে হবে মেন মেনুতে ক্লিক করার পর এরপরে যে এড মেনু আইটেম আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে সার্চ আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এরপর পেজেসে চলে যাব একটু আগে যে পেজগুলো আমরা তৈরি করেছি এগুলো এখানে দেখাবে যেমন এববাউটাস আমি ক্লিক করলাম এরপর এডে ক্লিক করলাম এরপর মনে করো আবার এখানে সার্চ অপশানে ক্লিক করলাম তারপর পেজেসে গেলাম তারপর হচ্ছে হাও টু এখানে এড করলাম এড করার পর এখন চাইলে আমি এগুলোকে মুভ করতে পারবো আমি চাচ্ছি যে এবাউটাস এখানে চলে যাবে তারপর হচ্ছে হাও টু আউট টু এর উপরে চলে যাবে কন্টাক্ট এখানে সবার লাস্টে থাকবে এরপর আমি সেভই ক্লিক করলাম সেভই ক্লিক করার পর এখন রিফ্রেশ করলে চলে আসবে আচ্ছা অনেক সময় সাথে সাথে এগুলো আসে না একটু সময় লাগে যে গুগল ক্রোম যে ব্রাউজার যেগুলি এগুলো আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাশ গুলো ধরে রাখে যার জন্য দেখা যায় আমরা এখানে সবকিছু চেঞ্জ করার সাথে সাথে অনেক সময় আসে না এটাকে অন্য ব্রাউজারে যদি দেই তাহলে আমি দেখতে পাবো চলে আসছে এটা হচ্ছে স্টোর পাসওয়ার্ড এটা নিয়ে এখানে দিতে হবে এখন দেখো এখানে ঠিকই দেখাচ্ছে দেখতে পাচ্ছো এই যে দেখো এখানে সব তারপর হচ্ছে অ্যাউট আস তারপর হচ্ছে হাউ টু তারপর কন্টাক্ট এখন যদি আমি এবাউট আসে ক্লিক করি তাহলে আমি যে ইমেজটা দিয়েছি তারপর যে টেক্সটটা দিয়েছি এখানে দেখাবে এই যে দেখতে পাচ্ছো আমার কথা শোনা যাচ্ছে জি আপনার কথা শোনা যাচ্ছে আমার বাচ্চা একটু ডিস্টার্ব করতেছে তার জন্য মাইকটা মিউট করে রাখছে আর কি এখানে দেখো যে ভিডিওটা আমরা দিয়েছিলাম এই ভিডিওটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছ জি ভাইয়া দেখা যাচ্ছে এই টেক্সটটা আমাদের একটু সরিয়ে দিতে হবে এই যে লার্ন মোর হাউ এবাউট এই টেক্সটটাকে হয়তো অনেক উপরে দিতে হবে আর না হলে আরেকটু নিচে সরিয়ে দিতে হবে না হলে দেখা যাবে ভিডিওর নিচে পড়ে যাচ্ছে একটু নিচের দিকে দিয়ে দিলাম আচ্ছা তাহলে এতটুকু তো ক্লিয়ার বিষয়টা কথা বলবেন ক্লিয়ার হয়েছে বিষয়টা এখন আমরা আরো কিছু পেজ তৈরি করব আরো কিছু পেজ তৈরি করার জন্য আমি চলে যাবো যে সেটিং আছে সেটিং এ ক্লিক করবো সেটিং এ ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করব এই যে পলিসিস আছে এখানে ক্লিক করব এই পলিসি যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে জেনারেট করে নিতে পারবো মনে করো এখানে কি আছে রিটার্ন অ্যান্ড রিফাউন্ড পলিসি আমি জাস্ট এই টেক্সটটা এখান থেকে কপি করে নিলাম আর নতুন একটা টেবে ওপেন করে ফেলি নতুন একটা টেবে আরও একটা টেব ওপেন করি তাহলে আমি দুই টেপে কাজ করতে পারবো এখান থেকে পলিসিতে চলে আসলাম আর এই নতুন যে ট্যাপটা আমি ওপেন করেছি এখান থেকে আমি অনলাইন স্টোরে ক্লিক করে পেজে চলে যাব এরপর আমি এড পেজে ক্লিক করবো আরও কিছু পেজ তৈরি করব এখানে মনে করো রিটার্ন অ্যান্ড রিফাউন্ড পলিসি আমি টাইটেলটা এখানে দিয়ে দিলাম এরপর জাস্ট এখানে নিচের দিকে স্ক্রল করে এই যে ক্রিয়েটেড টেম্পলেট এখানে ক্লিক করব ক্রিয়েট করার পর দেখো এখানে রিটার্ন অ্যান্ড রিফাউন্ড পলিসি তৈরি হয়ে গেছে এই যে টেক্সটগুলো তৈরি হয়ে গেছে জাস্ট এখান থেকে আমি এগুলো কপি করে নেব কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব ঠিক আছে এরপর আমি এটা কি হচ্ছে এটা কি আলাদা আলাদা অন্য কারো ওয়েবসাইট থেকে নাও হইছে নাকি এটা কই পাইছেন যে পেস্টটা এগুলো শপিফাই এর শপিফাই এর পলিসি গুলো এখান থেকে জেনারেট করা যায় এরপর মনে করো প্রাইভেসি পলিসি একটা পেজের দরকার আমি জাস্ট এখান থেকে টাইটেলটা নিলাম টাইটেলটা নেওয়ার পর এরপর হচ্ছে ক্রিয়েট এনাদার পেজে ক্লিক করলাম ক্লিক করার পর টাইটেলে ক্লিক করলাম টাইটেলে ক্লিক করার পর এরপর ক্রিয়েট ফ্রম টেম্পলেটে ক্লিক করব ক্লিক করলে এখানে তৈরি হয়ে যাবে এই যে প্রাইভেসি পলিসি টেক্সটগুলো আমি এখান থেকে কপি করে টেক্সটগুলো নিয়ে নিলাম নিয়ে নিয়ে এই যে কন্টেন্ট আছে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে সেভি ক্লিক করলাম এটা আমি বুঝতে পারিনি এরপর টার্মস অফ সার্ভিস এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর ক্রিয়েট এনাদার পেজে ক্লিক করলাম তারপর টাইটেলে ক্লিক করলাম এখানে টাইটেল এটা পেস্ট করে দিলাম এরপর হচ্ছে ক্রিয়েট ফ্রম ট্যাবলেটে ক্লিক করব ক্লিক করার পর এরপর এই টেক্সটগুলো এখান থেকে কপি করে নেব একটু দাঁড়ান আমি বলে দিচ্ছি আবার এটা তো সেম পেজ এই যে হামিদ সোহাগ 1 2 3 5 আবার এটা তো 1 2 3 5 কিন্তু এটা থেকে আপনি কিভাবে ওইটাতে কপি করতেছেন হ্যাঁ আপনি লিঙ্ক দেখেন কেন এখানে হচ্ছে জাস্ট এই যে পলিসি যে পেজগুলো এখান থেকে আমি জেনারেট করতেছি আর অন্য একটা নতুন টেবিগে পেজ তৈরি করতেছি ঠিক আছে বুঝতে পারেছেন বিষয়টা মানে মানে যে কোনো ওয়েবসাইট থেকে মানে বুঝতে পারেন যে এটা পেজটা মানে আবার নতুন করে তৈরি করতেছেন এরকম এখানে তো আমি জাস্ট টেমপ্লেট তৈরি করতেছি এখান থেকে ঠিক আছে এই যে টেক্সটগুলো আমি জেনারেট করতেছি

এই টেক্সটগুলো যদি জেনারেট না করি তাহলে আমাদের লিখতে হবে অথবা ক্লায়েন্ট আমাদেরকে দিতে হবে ক্লায়েন্ট যদি আমাদের না দেয় তাহলে শপিফাই থেকে আমরা এগুলো জেনারেট করে নিতে পারতেছি বিষয়টা ক্লিয়ার এই সেটিং এ আসতেছি এই যে পলিসিস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে এখান থেকে আমরা একটা একটা করে জেনারেট করতেছি ঠিক আছে আমি একটা প্রশ্ন করি রাগ করেন না মানে দেখা গেছে কি আমি তো মানে আমার এটা তো আমাদেরই আমাদেরই ওয়েবসাইট হ্যাঁ আবার আরেকটা তৈরি করতেছি কেন মানে পলিসি প্রাইভেট যখন না থাকবো ওই সময় করব আমাদের ওয়েবসাইটেই তো আমরা এগুলো টেমপ্লেট তৈরি করতেছি আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না এগুলো জাস্ট এখান থেকে এখান থেকে আমরা কি করতেছি যে টেক্সটগুলো জেনারেট করতেছি আচ্ছা আচ্ছা করেন দেখি I'll be messed with the soil I can join with the Parana. Sorry, I am a net connection off way slow.

ক্লিক ক্লিক করেছি করার পর আমি পেজগুলো জেনারেট করতেছি এখানে তৈরি করতেছি আর পেজের টেক্সটগুলো এগুলো আমি অন্য কোনো সাইট থেকে কপি করতেছি না আমি আমার শপিফাই যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি এগুলো জেনারেট করে নিচ্ছি বিষয়টা ক্লিয়ার জি আচ্ছা এখানে প্রাইভেসি পলিসি তারপর হচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি এরকম দুটো পেজ আমরা তৈরি করেছি আরও একটা পেজ তৈরি করব এড পেজে ক্লিক করলাম ক্লিক করার পর এরপর টার্মস অফ সার্ভিসে ক্লিক করলাম এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি এরপর হচ্ছে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে টেক্সটগুলো অটো জেনারেট হয়ে গেছে অটো অটো জেনারেট হচ্ছে আমরা যে অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছি সে অনুযায়ী আমাদের টেক্সটগুলো জেনারেট হবে ঠিক আছে এরপর আমি জাস্ট এখানে কোয়ান্টিটি এখানে পেস্ট করে দিলাম তারপর সে ভি ক্লিক করলাম এরপর আছে মনে করো শিপিং পলিসি এখন আমি ক্রিয়েট অ্যানাদার পেজে ক্লিক করলাম শিপিং পলিসি এখান থেকে আমরা জেনারেট করতে পারতেছি না কারণ এখানে জেনারেটের কোনো অপশন নাই শিপিং পলিসি যেহেতু অপশন এখানে দেইনি কারণ এখানে দিতে পারবে না তারা কারণ শিপিং পলিসিটা একবারে কাস্টম হয় নিজের মতো করে হয় প্রোডাক্ট অনুযায়ী হয় যার জন্য এখানে জেনারেট এর কোনো অপশন নাই এখানে আমরা জেনারেট করতে পারবো না আই কন্টাক্ট ইনফরমেশন এগুলা তো আমরা কন্টাক্ট আস পেজেই আমাদের আছে কি যদি ক্লিক করি তাহলে দেখো এই যে আমাদের স্টোরের নেম তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার এখানে দেবো তারপর হচ্ছে ইমেল এটা আমরা যে অ্যাকাউন্ট তৈরি করেছি এটা অটোমেটিক চলে আসবে তারপর ফিজিক্যাল অ্যাড্রেস বাংলাদেশ তারপর হচ্ছে বেট নাম্বার তারপর হচ্ছে টেড নাম্বার এগুলো হচ্ছে আমাদের কন্টাক্ট ইনফরমেশন এরপর আমি সেই বি ক্লিক করে দিলাম এখান থেকে বের হয়ে যাব এখন আমরা যে পেজগুলো তৈরি করেছি এখানে দেখো টার্মস অফ সার্ভিস তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি রিটার্ন এন্ড রিফাউন্ড পলিসি এগুলো প্রতিটা ওয়েবসাইটে থাকে এখন মনে করো আমি এখানে এগুলো দিতে চাচ্ছি না আমি চাচ্ছি এগুলো ফুটারে দেব এখানে এই যে মেনু যে আছে উপরে যে মেনু আছে এখানে আমি কি দিয়েছি সব দিয়েছি অ্যাবাউট ডাস তারপর হাউ টু তারপর কন্টাক্ট এগুলো আমি এখানে দিয়েছি এখন চাচ্ছি যে অন্যান্য যে পেজগুলো আমি তৈরি করেছি যে পলিসিস যে পেজগুলো আছে এগুলো আমি ফুটারে দেব তো ফুটারে দিতে হলে আমি আবার এখান থেকে নেভিগেশনে ক্লিক করব নেভিগেশনে ক্লিক করার পরে যে ফুটার মেনু আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে সার্চ আছে এটা আমি ডিলিট করে দেবো আমার সার্চের দরকার নাই এরপর আমি এড মেনু আইটেমে ক্লিক করবো ক্লিক করার পর এরপর সার্চ ওর পেস্টে লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর যেহেতু আমি এখন পেজ এড করবো আমি এখান থেকে পেজেসে ক্লিক করব এরপর আমি কী অ্যাড করতে চাচ্ছি প্রাইভেসি পলিসি অ্যাড এরপর আবার চলে যাব রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি এড করলাম এরপর হচ্ছে টার্মস অফ সার্ভিস এড করলাম এরপর কন্টাক্টটা এড করে দিই এড করে দিয়ে আমি সেই বি ক্লিক করব সেভি বি ক্লিক করার পর এখন দেখো যদি আমি ফুটারে আসি আসি তাহলে দেখো এখানে কোনো মেনু নেই বা কিছু নেই আমি রিফ্রেশ করার পর এখানে একটা মেনু দেখতে পাবো আচ্ছা এই ব্রাউজারে গুগল ক্রমে যদি আমরা কাজ করি তাহলে সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে ক্যাশ একটু সময় পর আসে এটা যদি আমি অন্য কোনো ব্রাউজার থেকে দেখি তাহলে এখানে দেখতে পাবো কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি না আচ্ছা এখানে দেখাচ্ছে না কারণ হচ্ছে ফুটারে এটি মনে হয় এড করা নেই আমাদের এড করে দিতে হবে এখন দেখো ফুটারে কোনো মেনু নেই আছে কোনো মেনু নেই এখানে জাস্ট ফুটারে আছে আমাদের স্টোর তারপর হচ্ছে বাই শপিফাই আর কিছু না এখন এই মেনুটা এড করে দিতে মেনু এড করার জন্য আমরা চলে যাব অনলাইন স্টোরে আবার ক্লিক এরপর হচ্ছে কাস্টমাইজে ক্লিক করব এই ক্লাসগুলো একটু কঠিন মনে হবে একটু পেছালো মনে হবে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ঠিক আছে আচ্ছা এই টেক্সটগুলো কি বড় করা যায় না আমার মতে কি টেক্সট বড় করতে পারবো হ্যাঁ টেক্সট তো আপনি বড় করতে পারবেন এখানে কোনো সমস্যা না আপনি যাবেন এখানে পেজে আপনার যে টেক্সট বড় করার দরকার আপনি বড় করতে পারবেন মনে এই টেক্সটটা বড় করার দরকার ঠিক আছে এইটার জন্য না মানে দেখা গেছে যে ওয়েলকাম টু आवर স্টোর ওখানে গিয়ে এটা ছোট এটা সাইজ ছোট বড় করলে হবে ঠিক আছে এটা ফন্টের সাইজ ছোট বড় করতে হবে না ওটা চেঞ্জ করা কিমনে তো জানি সবারই এরকম হয় মানে প্র্যাকটিস করার সময় এরকম হয় পার্টনার একটু সমস্যা করে মাঝে মধ্যে দেখা যায় ডাউন হয়ে যায় এখন কাজ করতেছে না আবার সার্ভার ডাউন হয়ে গেছে এটাই সমস্যা

সেভও করছিলাম আবার দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা যখন প্রোডাক্ট এড করলাম তখন ওই আমার ডিলিট করে ফেলেছে না যা আছে সবকিছু ডিলিট করে ফেলেছে কিছুই নাই এখন কি আবার নতুন করে করতে হবে সব কিছু নতুন করে এড করতে হবে মানে যে আজকে যে ভিডিওগুলো দেখাইছেন হোম পেজ কন্টাক্ট ওই সব গেছে কিন্তু ডিলিট করলাম কি হবে সেটা আপনি জানেন না আমি তো ডিলেট অপশন পাইই নেই ডিলেট না করলে এগুলো তো আর চলে যাবে না এগুলো তো সব এগুলো যেগুলো থাকে এগুলো থাকবে আপনি ডিলেট করে ফেলেছেন এখানে অন্য কিছুই নাই নাকি কোন অন্য পেজে গিয়ে আসি কে জানে অন্য কোন পেজে যাওয়ার কোনো কথা না এখানে অন্য কোন পেজে যায় না দেখুন কত আপনি ভালো করে আপনি গতকাল আমি বললাম আপনি আগে ভিডিওটা ভালো করে দেখবেন দেখে দেখে একবার প্র্যাকটিস করবে এরপর হচ্ছে আপনি না দেখে প্র্যাকটিস করবেন ঠিক আছে দেখে দেখি প্র্যাকটিস করছি কিন্তু মাঝে মাঝে মনে হয় যে মানে সুন্দর করে মানে বুঝছিলাম ক্লাসটা একেবারে কিন্তু এখন যে এলামেলো করছে এখন তো মনে হয় না আমি এটা সমাধান করতে পারবো আবার নতুন করে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে করতে অ্যাকাউন্ট করা লাগবে না জাস্ট নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি বা স্টোর তৈরি করে ফেলবেন ঠিক আছে হ্যাঁ আপনি যে ইয়া গুলা দেখালেন না যে পাঁচ সেকেন্ড পর পর আসে কি সুন্দর করে আসছে আমি অনেক সুন্দর করে করছিলাম চার পাঁচটা দিয়া তারপর হচ্ছে আপনার সুন্দর লোগো বসাইছিলাম প্রোডাক্ট এড করছিলাম কিন্তু কিছুই নাই মানে সাথে সাথে সেভ করতে হয় একটা অ্যাড করে করে একটা সেভ করতে হয় কিন্তু হোম পেজ এগুলো তো আমি কাঁদেই নেই

সমস্যা হচ্ছে যে পার্টনার তো অনেকে প্র্যাকটিস করে যার জন্য সার্ভার ডাউন হয়ে যায় আমার লিস্টটা শেয়ার করি একটু যতটুকু করাইছেন থাকুক না তো করব হ্যালো আমরা তো স্ক্রিন শেয়ার করে দেখলাম সমস্যা তো আপনি নতুন করে তৈরি করেন ঠিক আছে আচ্ছা আসছে দাঁড়ান আচ্ছা এখানে যে আমরা ফুটার মেনু তৈরি করেছি এখানে লিঙ্ক করে দিতে হবে লিঙ্ক করার জন্য আমরা চলে যাব এই যে ফুটার আছে ফুটারে চলে যাব এখান থেকে একেবারে নিচে চলে আসবো নিচে চলে আসার পর ফুটারে ক্লিক করব ক্লিক করার পর এরপর আমি নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করে আবার একটু উপর থেকে বেঁকে চলে যাব বেকে চলে যাওয়ার পর এখানে যে ফুটারের নিচে দেখো এড ব্লক আছে এখানে এড ব্লকে ক্লিক করব ক্লিক করার পর এখানে মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পর দেখো এখানে প্রাইভেসি পলিসি তারপর রিটার্ন অ্যান্ড ডিফাউন্ড পলিসি তারপর টার্মস অফ সার্ভিস তারপর কন্ট্রাক্ট এগুলো এখানে চলে আসছে আমি যে কুইক লিঙ্ক আছে এখানে চেঞ্জ করে দেব আমি জাস্ট লিখে দিলাম নিড হেল্প তারপর এই পেজগুলো এখানে সেভ করে ফেলবো পেজ না এখানে যে আমি কাজটা করেছি জাস্ট সেভ করব এখন ফুটারে আমি চাচ্ছি হয়তো একটা ব্যাকগ্রাউন্ড দিতে মনে করো আমি চাচ্ছি ফুটারে আমার যে হেডারের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি এর জন্য আমি ফুটারে আবার ক্লিক করব ক্লিক করার পর এই যে কালার স্কিম আছে এখানে আমি চেঞ্জে ক্লিক করব চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আমি ফোরটা সিলেক্ট করি দেখো ফোর যখন আমি সিলেক্ট করেছি এই কালার চলে আসছে আমি যদি তিরিশ সিলেক্ট করি তাহলে আমাদের এই যে উপরে হেডারের যে কালার এই কালার যে কালার হয়ে গেছে সেই বি ক্লিক করলাম সেই ক্লিক করার পর এখন যদি আমি একটি প্রিভিউ করি স্ক্রল করলাম দেখো এখানে আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে এরপর হচ্ছে এই দেখো এখানে আমাদের যে ফুটার যে মেনু দিয়েছিলাম এখানে প্রাইভেসি পলিসি তারপর হচ্ছে রিটার্ন ডিফাউন্ট পলিসি এগুলো এখানে আসছে তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা চেঞ্জ করেছি এই কালারটা এখানে চলে আসছে ক্লিয়ার বিষয়টা হুম অনেক সময় দেখি অনেক বার এরকম নর্মাল ওয়েবসাইট প্রোডাক্টগুলো সাজাই এখন মনে করো আমি যদি চাই আমার সোশ্যাল মিডিয়া এখানে দেখাবে বা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে অনেক ওয়েবসাইটে দেখবা সোশ্যাল মিডিয়ার আইকন আছে এখানে ক্লিক করলে হয়তো ফেসবুকে নিয়ে যাচ্ছে ইউটিউবে নিয়ে যাচ্ছে এরকম থাকে তো এরকম যদি আমরা চাই তাহলে জাস্ট এই যে ফুটার আছে ফুটার থেকে আমি ফুটারে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করব স্ক্রল করার পর যে থিম সেটিং আছে থিম সেটিং এ ক্লিক করবো ক্লিক করার পরে যে ফেসবুক আছে জাস্ট ফেসবুকে লিঙ্কটা এখানে দিয়ে দেব আর যদি আমি এই যে চিহ্নটাও দেই তাহলে লিঙ্ক মানে আইকনটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছ ফেসবুকের একটা আইকন চলে আসছে আমি আচ্ছা এরপর হচ্ছে এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি পেস্ট করবো যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো বা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি করতে চাই সেই আইকনগুলো সেই লিঙ্কগুলো জাস্ট এখানে পেস্ট করবো এখন মনে করো ইউটিউবের চাই ইউটিউবের লিঙ্কটা এখানে দেবো

তবে এখানে হেস চিহ্ন হবে না হেস চিহ্ন জাস্ট আমি আইকনগুলো দেখানোর জন্য দিয়েছি যাতে আইকনগুলো দেখা যায় এরপর আমি সিবি ক্লিক করলাম সিবি ক্লিক করার পর একটু রিফ্রেশ করব রিফ্রেশ করলে দেখো এখানে এখানে আইকনগুলো দেখাচ্ছে

দিয়ে একটা উপরে একটা স্লাইড দিয়ে তারপর হচ্ছে এখানে কিছু প্রোডাক্ট থাকে এরপর হচ্ছে ফুটার থাকে এরকম অনেক সিম্পল অনেক ওয়েবসাইট দেখবা হ্যাঁ হ্যাঁ আমি বললাম একটু আগে অনেক বাইর এরকম ভাবেই দেয় সত্যি বেশি এখন যদি আমি অন্য কোন সেকশন যদি নিয়ে আসতে চাই মনে করো এখানে আমি একটা স্লাইডার নিয়ে আসছি তারপর এখানে ফিচার প্রোডাক্টগুলো আছে আমি যদি অন্য কিছু আমার ওয়েবসাইটে যদি এড করতে চাই তাহলে জাস্ট আমি এখানে এর সেকশনে ক্লিক করব এর সেকশনে ক্লিক করার পর আমি কী এড করতে চাচ্ছি মনে করো আমি চাচ্ছি যে কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে আসতে পারি কিনা যে ফিচার প্রোডাক্ট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি চাচ্ছি একটা প্রোডাক্ট আমি ফিচার করতে তাহলে দেখো এখানে একটা প্রোডাক্টের সিম্পল চলে আসছে এখন আমি জাস্ট এই যে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করব ক্লিক করার পর কোন প্রোডাক্টে আমি এখানে ফিচার হিসেবে রাখতে চাচ্ছি একটা সুন্দর প্রোডাক্ট নিয়ে আসি এটা কি শপিফাই থেকে দিব নাকি নিজেরা ক্রিয়েট করব শপিফাই থেকে আবার কি দেব

করে এখন যদি রিফ্রেশ করি তাহলে একটা একটা ফিচার প্রোডাক্ট এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছ এরকম অনেক ওয়েবসাইটে দেখবা একটা প্রোডাক্ট এরকম ফিচার করা এরপর মনে করো আরো কোন সেকশন যদি আমি এড করতে চাই এখন এখানে যে বাইনাও বাটন যেটা আছে আমি চাইলে এটা ডিলিট করতে পারি রাখতে পারি অথবা যে শেয়ারের যে অপশন যেগুলো আছে এই যে শেয়ার এগুলো আমি যদি রাখতে না চাই তাহলে জাস্ট ডিলিটে ক্লিক করবো ডিলিট হয়ে যাবে এই যে দেখো ডিলিট হয়ে গেছে এরপর আমি অন্য কোনো সেকশন যদি নিতে চাই এখানে কি কি সেকশন আছে যেমন হচ্ছে ফিচার কালেকশন এটা আমরা ইউজ করেছি তারপর হচ্ছে ফিচার প্রোডাক্ট এটা আমরা ইউজ করেছি এখন তারপর হচ্ছে কালেকশন লিস্ট কালেকশন লিস্ট অনেক জায়গায় দেখবা মানে কালেকশন লিস্ট থাকে যেমন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে এরকম লিস্ট করা থাকে যেহেতু আমরা এখনও কালেকশন তৈরি করিনি যার জন্য এখন আমাদের এখানে জাস্ট যদি আমরা সিলেক্ট করতে পারবো না এখন যেহেতু আমরা এখনো কোনো ক্যাটাগরি তৈরি করিনি তাহলে এটা আমি এখান থেকে আপাতত ডিলিট করে দিলাম কালেকশন লিস্ট যেটা আছে এরপর এর সেকশনে গেলে এখানে দেখো টেক্সট আছে যদি কখনো আমাদের দরকার হয় এরকম কোনো টেক্সটের তাহলে দেখো এখানে এই যে টাইটেল আছে এই টাইটেলটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো অনেক সময় যদি এরকম দরকার হয় যে এরকম টেক্সট আমার দরকার তাহলে আমি এই টেক্সটের অপশনটা এখান থেকে নিয়ে আসতে পারবো তারপর হচ্ছে এটি ডেসক্রিপশন এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো এরপর বাটন বাটন যদি আমি রাখতে না চাই মনে করো দেখা যাচ্ছে আমার শুধু টেক্সটের দরকার আমার বাটনের দরকার নাই তাহলে আমি এই যে রিমুভ সেকশনে ক্লিক রিমুভ সেকশন না ওকে সরি এখান থেকে বাটনটা ক্লোজ করার দরকার ছিল এই যে বাটন যেটা আছে এই শুধু বাটনটাকে আমি যদি রাখতে না চাই তাহলে এই বাটনটাকে আমি ডিলিট করে দেব তাহলে দেখো এখানে বাটনটা চলে গেছে ঠিক আছে আর টেক্সটগুলো যেই টেক্সট আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই টেক্সটের ওপরে ক্লিক করব ক্লিক করার পর চেঞ্জ করার অপশন চলে আসবে এখন মনে করো অন্য কোনো সেকশন আর কি আছে ইমেজ উইথ টেক্সট অনেক জায়গায় আমরা দেখতে পাবো এরকম ইমেজ একটা আছে এরপর হচ্ছে কিছু টেক্সট থাকে এখন শপিফাই কিছু ইমেজ ফ্রি ইমেজ আছে যেমন এক্সপ্লোর ফ্রি ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে মনে করো এখানে অনেকগুলো পেজ আছে পেজ না ইমেজ আছে এখান থেকে আমি ওমেন ফ্যাশনে ক্লিক করলে এখানে ওমেন ফ্যাশনের কিছু

এখানে যে টাইটেল যেটা আছে যেমন ইমেজ উইথ টেক্সট সাধারণত এরকম ইমেজ উইথ টেক্সট এরকম থাকবে না আমরা আমাদের মতো করে এটা সাজিয়ে নেব এরপর হচ্ছে এখানে যে কন্টেন্ট যেগুলো আছে এগুলো এখানে থাকবে না আমরা আমাদের মতো করে টেক্সটগুলো দিয়ে দেবো এরপর বাটনটা যদি আমাদের রাখতে চাই তাহলে আমরা রাখবো আর যদি রাখতে না চাই তাহলে বাটনটা ডিলিট করে দেব এরকম ইমেজটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছ এগুলো 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 ফ্রি ফ্রি ইমেজ ইমেজ অনেক আছে আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো যদি আমাদের কখনো কোনো ইমেজ পছন্দ হয় তাহলে আমরা ডাইরেক্ট শপিফাই থেকেও নিতে পারি এখন আমরা রিফ্রেশ রিফ্রেশ করলে এখানে এগুলো দেখতে পাবো এই যে এরপর এড সেকশনে ক্লিক করলাম এরপর দেখো এখানে ইমেজ ব্যানার আছে এটা আমরা ইউজ করেছি তারপর হচ্ছে স্লাইড শ্যু ইউজ করেছি তারপর হচ্ছে এখানে অনেকগুলো এই যে কলেজ পটো থাকে যেমন একত্রে অনেকগুলো থাকে এখানে একটা ইমেজ থাকবে তারপর হচ্ছে এখানে একটা প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্ট এরকম একটা ডিজাইনে যদি আমরা কিছু আনতে চাই তাহলে এই সেকশনটা আমরা ইউজ করব ঠিক আছে এরপর হচ্ছে মাল্টি কলাম অনেক সময় দেখা যাবে মাল্টি কলামে অনেকগুলো টেক্সট থাকে এরকম যদি কোনো সেকশন আমাদের দরকার পড়ে জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা সেকশন চলে আসবে নিচে এই যে দেখতে পাচ্ছ এরপর কি আছে মাল্টি রো অনেক সময় বেশিরভাগ ল্যান্ডিং পেজ যখন আমরা তৈরি করি তখন এই যে এখন বর্তমানে যে মাল্টি রো যেটি আছে এটি অনেক বেশি ইউজ হয় যখন আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করি দেখা যাবে এই সাইডে একটা ইমেজ আছে এই সাইডে ইমেজ সম্পর্কে কিছু বিবরণ আছে মানে প্রোডাক্টের ইমেজ তারপর হচ্ছে এই সাইডে ইমেজ আছে এই সাইডে প্রোডাক্টের বিবরণ আছে এই সাইডে এগুলো ল্যান্ডিং পেজ যখন আমরা তৈরি করবো তখন এই সেকশনটি আমরা সবচেয়ে বেশি ইউজ করব এরপর হচ্ছে অনেক সময় দেখবা যে আমরা যখন কলাপস কন্টেন্ট মনে করো কন্টেন্টগুলো লুকানো থাকে আমরা ক্লিক করার পর আর অনেক কিছু বের হয় এই যে যখন আমি ক্লিক করব ক্লিক করার পর ভিতরে আর অনেক কিছু বের হবে তো ভিতরে কি বের হবে এখানে মনে করো যেই টেক্সটগুলো আমি দিয়ে দেব সেগুলো এখানে দেখাবে এই যে কলাপস কন্টেন্ট এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখো যেই টেক্সটগুলো আমি এখানে টাইপ করে দিয়েছিলাম এগুলো দেখাচ্ছে এরকম যদি কোনো কিছু আমাদের দরকার পড়ে তাহলে আমরা এই সেকশনটি আমরা ইউজ করব এখানে যেগুলো আছে সবগুলো একবার ইউজ করে দেখবেন এরপর হচ্ছে ইমেল সাইন আপ ইমেজ সাইন আপের কোনো সেকশন যদি আমাদের দরকার পড়ে তাহলে আমরা ইউজ করব তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম আছে কন্ট্যাক্ট ফর্ম অনেক সময় আমরা ফুটারের নিচে উপরে আমরা দেখব কন্ট্যাক্ট ফর্ম এরকম যদি থাকে তাহলে এটা আমরা ইউজ করব তারপর অনেক ওয়েবসাইটে আমরা দেখব ভিডিও একটা ভিডিও আছে ভিডিওর কোনো কিছু থাকলে আমরা ভিডিওটা ইউজ করব তারপর হচ্ছে ব্লগ পোস্ট অনেক ওয়েবসাইটে আমরা দেখব নিচে ব্লগ পোস্টের অপশন থাকে যে দেখা যাচ্ছে অনেক ব্লগ পোস্ট থাকে তো ব্লগ পোস্টের যদি কোনো অপশন কোনো ওয়েবসাইটে রাখতে চাই তাহলে এই সেকশনটি আমরা ইউজ করব সার্ভারে একটা সমস্যা করতেছে যার জন্য সবকিছু টাইম মতো লোড নিচ্ছে না। এরপর এখানে কাস্টম লিকুইড এরপর হচ্ছে এখানে পেজ। পেজের বিষয়টা হচ্ছে আমরা যে পেজগুলো তৈরি করেছি মনে করো কোনো একটি পেজ আমি তৈরি করেছি সেই পেজটাকে এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। যেমন এখানে মনে করো হাউ টু পেজ আমি আছে হাউ টু পেজ সিলেক্ট করে দিয়ে দিতে তাহলে হাউ টু পেজের কনটেন্টগুলো এখানে চলে আসবে। এই যে ব্লগ পোস্ট অনেক জায়গায় আমরা ব্লগ পোস্ট দেখতে পাবো সেই পোস্টগুলো যদি আমাদের দরকার পড়ে তাহলে আমরা এই সেকশনটা ইউজ করবো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এগুলো পরে আমরা আরো ইউজ করবো যখন তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে দেখো এই যে পেজটা আমি নিয়ে আসছি মনে করো এখানে যে পেজটা নিয়ে আসছি সেই পেজের কন্টেন্টগুলো এই জায়গায় দেখাচ্ছে কারণ ওই জায়গা থেকে আমি পেজটা সিলেক্ট করে দিয়েছিলাম এ হচ্ছে লাস্ট আর কোন সেকশন এই থিমে আর নেই আরেকটা হচ্ছে কাস্টম লিকুইড আমরা যদি কাস্টম কুড করে যদি আমরা কোন সেকশন তৈরি করি তাহলে আমরা এই যে কাস্টম লিকুইড এটি আমরা ইউজ করতে পারব মনে করো আমি কুড করেছি সেই কুড দিয়ে যদি আমি কিছু তৈরি করতে চাই তাহলে আমরা এই সেকশনটি ইউজ করবো এই যে কাস্টম লিকুইড এখানে আমাদের কোডগুলো থাকবে বুঝতে পেরেছেন বিষয়গুলো যা দেখিয়েছি জি ভাইয়া আচ্ছা তাহলে একটা কাজ করেন যেটা হচ্ছে এই যে যা দেখিয়েছি এই থিমে যা যা আছে সবকিছু নিজেরা একবার দেখেন কোনটা দিয়ে কি কাজ করা যায় কি হয় ঠিক আছে ঠিক আছে